করে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে দিদি একই সঙ্গে রেখো মোদে একই মাটির ঘরে আমি ওই না ঘরে থাকতে একা পারবো না তারে একজন মেয়ে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি ও এ চোখ দুটো মাটি খেয়েও না আমি মরে গেলেও তার দেখার স্বাদ মিটবে না মন মিটবে না ওরে ইচ্ছে করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। প্রয়াত ইন্দ্রকিশোরের স্মরণে দুলিয়ান গান শুনালাম। আসলে আমি তো শিল্পী না, গান একটা গাইও না, তাই গানের এত সুরটা ভালো হয় না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগে কণ্ঠ ওর, গানগুলো খুবই ভালো লাগে আসলে ইন্দ্রকিশোরের। গত তিন দিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আসলে আমরা খুবই মর্মাহত, এমন গুণী একজন শিল্পী, এরকম শিল্পী খুব একটা দেখাও যায় না আর কখনো বা জন্ম হবে না। সেই স্কুল ল্যাব থেকে আমরা গান শুনে আসতাম, খুবই ভালো লাগতো। আগে ছবির জগতে এন্ড্রুকিশোরের গানগুলোই বেশি শোনা হতো আসলে, আর এন্ড্রুকিশোরের গান আমাদের দর্শক শ্রোতার মাঝে আজীবন বেঁচে থাকবে। এন্ড্রুকিশোর উনি না থাকলে ওনার গান আমাদের মাঝে বেঁচে থাকবে, পরবর্তী প্রজন্মের কাছে বেঁচে থাকবে। গান ভালোবাসে না এমন মানুষ খুব একটা নাই, কেউ ছেড়ে গলায় গান করেন, আবার কে গুনগুন করে গান করেন, গাইতে না পারলেও গান শুনেন এমন মানুষ খুবই কম। তেমনি আমরাও শুনি মাঝে মাঝে গান গাই আর কি, গলা ভালো না হলে গান শুনতে ভালো লাগে এই আর কি। আশা করি সবার কাছে ভালো লাগবে, আর সবার কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা তেমন একটা বড় করলাম না, খুবই ছোট একটা ভিডিও, শুধু এন্ড্রুকিশোরের স্মরণে দুলান গান শোনালাম এই আর কি। তাহলে আল্লাহ হাফেজ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।